সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত মারা গিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত মারা গিয়েছেন। শুক্রবার 29 এপ্রিল দিবাগত রাত 12:56 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। বসিয়েন এর রাজনীতিকের বয়স হয়েছিল 88 বছর। মুহিতের দেখাশোনার দায়িত্বে থাকা বাচ্চু মিয়া জানিয়েছেন, স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট ও সুগার ফল করে তার, সকাল 7টায় নিজের হাতে আমি স্যারকে খাইয়েছি, সারাদিন অসুস্থ ছিলেন, স্যার রাত 12:30 থেকে 1টার মধ্যে মারা গিয়েছেন, তার মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে আছে। পরিবার সূত্রে জানিয়েছে শনিবার 30 এপ্রিল সকাল 10:30 গুলশান আজাদ মসজিদে মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল 11:00 জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।